মানে এই ইয়ে মানে সেই আপনি এখানকার প্রোপাইটার? হ্যাঁ আমার মানে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য? কি সর্বনাশ, সান্ত্বনা দেবী না আপনি এখানে? হ্যাঁ মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি। সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বর দেশ সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার, আপনার নাম? ঠিক মনে পড়ছে না, বড্ড বিধ ঘটে নাম কি না, সদারঙ্গ বিহারী। হ্যাঁ ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেলাম। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবে। ব্রজেশ্বর বাবু আপনি বসুন বসুন। না আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে? মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও ও ও আমাদের সেই সেই মানে জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল কিনা সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হবে। আর আমারও ঠিক ওই একই দশা, মোটর বাইক তো বিগড়ে গেল, এই এক ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? ফাটকা থেকে তুলে দিন। আরে ফাটকা 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 দেখি দে। আচ্ছা হাত মুখটা ধুয়ে আসছি। ইয়ে নমস্কার। তাহলে তাহলে আমাদের খাটটা দিয়ে দিই, শুধু তো একটা রাতের জন্য। নিশ্চয় নিশ্চয় এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী। একটি রাতের জন্য? একটি রাতের জন্য ঘরটা পেলেই আমাদের চলে যাবে। তাই বলুন, কিন্তু আপনাকে কি কাজ করতে হবে, আমার ওই অ্যাডমিশন রেজিস্ট্রি খাতায় আপনাকে সই করতে হবে। হ্যাঁ মাফ করলে কিছু মনে করবেন না, মানে আমি তো একটা নীতি মেনে চলি। খুব ভালো কথা, দেবেন বই কি না খাতা একটা সই ঠিকই দিয়ে দেবেন, কিন্তু নামের পাশে ব্র্যাকেটে নামের পাশে দেশ নেতা কথাটি লিখে দেবেন। আচ্ছা আমি তাহলে ঘরটা দেখে আসি। হ্যাঁ এ আমায় কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন, সব যখন ভেস্তে যাবে তখন বুঝবেন না পাচ্ছি বসতে না পাচ্ছি দাঁড়াতে। আবার আমার ঝুনু শোনা কানছে, একটুখানি দাঁড়ান আমি আসছি। এসো, আমিও ঠিক করেছি সুটকেস দুটো নিয়ে হাঁটার চাই তো। এনিথিং এনিথিং। শুনুন স্যার, আমি ভোট ক্যানভাস করতে বেরিয়েছি, আমি ও কোনো পার্টি টাটির মধ্যে নেই, যে ভালো মানুষ আমি তার দলে। কি দেখছেন স্যার, নাড়ু নাড়ু নারকেল নাড়ু চলবে নাকি স্যার? না যাকে যা বলছিলাম, সদারঙ্গ যে ভালো মানুষ তারই দলে। তবে আপনার যখন দেখা পেলাম তাই আপনার একটা ওপিনিয়ন চাই। অবশ্য আমি কাউকে বলছি না, আছে অভ্যেসও আমার নেই। মানে ওই বৈজু প্রসাদ সম্বন্ধে আপনার কারেক্ট ওপিনিয়ন আমি চাই। বৈজু প্রসাদ? বৈজু প্রসাদ মানে? ছলনা করছেন স্যার, তবে আমার কারেক্ট ওপিনিয়ন যে আপনি বৈজু প্রসাদকে ইলেকশনে দাঁড় করিয়েছেন, তা সেই জন্য আপনার যখন দেখা পেয়েছি আপনার ওপিনিয়নটা আমি ভেরিফাই করে নিতে চাই। ও বৈজু প্রসাদ মানে ইলেকশন? ইলেকশন মানে ইলেকশন ইলেকশনের বৈজু প্রসাদ ইলেকশন। যোগ্য লোক নিশ্চয়ই, নইলে উনি কি রেকমেন্ড করেন? ব্যাস ব্যাস এতেই আমার হবে, আর আপনাদের আমি বিরক্ত করব না। আচ্ছা চলি তাহলে ব্রজেশ্বর বাবু, এখনো 5-6 মাইল যেতে পারলে তবে চিপছররামারিতে গিয়ে পৌঁছবো। চিপছররামারি এই অঞ্চলের সমস্ত ভোট জানবেন বৈজু প্রসাদই পাবে। আচ্ছা আসি তাহলে আসি। বা সুন্দর কুকুরটি তো, বা বা কার কুকুর আপনার নিশ্চয়ই? কি নামে? আমার এই রেজিস্টারের সইটা তোর পাঁচজন লোককে আমি দেখাতে পারবো যে আপনার মতন ভদ্রলোক আমার পান্ত সভায় আসে। আগে আমাকে সই করতে হবে? কেন, কোনো আপত্তি আছে? আগে না আপত্তি নেই, তবে সইটা করুন।
আসুন আসুন সেটা করুন। কুকুর দিয়ে ওপরে করে শুতে যাচ্ছেন? ঘুমাবে না বড় বুড়ি তো আমরা এক বিছানায় ঝুনুকে নিয়ে শুই। সেই এক বিছানায় কুকুর দিয়ে শুয়ে থাকেন? ও সব আমারই ঘরে চলবে তবে না। তাহলে এই বেচারা আমার ঝুনু শোনা থাকবে কোথায়? কোথায় থাকবে? ওই গোয়াল ঘরে থাকবে। আরে ফটকা কি গোয়াল ঘরে? হ্যাঁ গোয়াল ঘরে ফটকা। না গোয়াল ঘরে কুকুরটা বেঁধে দিয়ে আয়। কামাই না ধরো। আজ আমার সারা রাত ঘুম হবে না। আপনি আপনি একটু নিজে গিয়ে দয়া করে গোয়াল ঘরে যদি একটু ভালো জায়গা করে আমার ঝুনু সোনাকে শুয়ে রেখে আসেন। ও আচ্ছা আমি যাচ্ছি। শুনুন কি বলছেন? দেখবেন আমার ঝুনু সোনাকে আবার এমন জোরে না বাঁধবেন যাতে গলায় ফাঁস লেগে যায়, বুঝলেন? একটু বেশ আলগা করে আমার ঝুনু সোনাকে বেঁধে রাখবেন। আচ্ছা সান্তনা সান্তনা কি বলছিলাম কি যে এই ব্রজেশ্বর বাবুর নামটা সই করতে কিরকম বারো ভাতে লাগছে। তা না হলো কিন্তু আবার কিসের কিন্তু? একটা ঘর একটা বিছানা আমরা বিছনে সে দেখা যাবে পরে। আমার ঝুনু শুনেই চলে গেল। হবে শুনছো? মাথার উপর ভগবান আছে, আমি যা বলেছি ওপ করে ওপ করে চলে যাচ্ছি। কি হলো কি হবে আবার কি? তোমার সাদের জামাই মেয়েটাকে আজ সকালে হাওড়া স্টেশনে একা ফেলে রেখে একটা দুষ্টরিত মেয়েকে নিয়ে পালিয়েছে। কোথায় পালাবে? আমিও তাকে যেখানেই পালা টেনে বার করবো, তাকে আমি জেল খাটাবো। কি পাগলামো করছো? এ জানা নেই শুনো নেই, আমি যা বলছি তুমি তাই করো। এই শীতের রাতে কোথায় যাবো?